গ্রিক সভ্যতা পটভূমি। গ্রিসের মহাকবি হোমারের ইলিয়ড ও ওডিসি মহাকাব্য দুটিতে বর্ণিত চমকপ্রদ কাহিনীর মধ্যে লুকিয়ে থাকা সত্যকে খুঁজে বের করার অদম্য ইচ্ছা উৎসাহিত করে তোলে প্রত্নতত্ত্ববিদদের। 19 শতকের শেষে হোমারের কাহিনী আর কবিতায় তা সীমাবদ্ধ থাকে না, বেরিয়ে আসে এর ভিতরে সঠিক ইতিহাস। ইজিয়ান সাগরের দ্বীপপুঞ্জে এবং এশিয়ার মাইনরের পশ্চিম উপকূলে আবিষ্কৃত হয় উন্নত এক প্রাচীন নগর সভ্যতা। সন্ধান মেলে মহাকাব্যের ট্রয় নগরী সহ 100 নগরীর ধ্বংসস্তূপের, যাকে বলা হয় ইজিয়ান সভ্যতা বা প্রাক ক্লাসিক্যাল গ্রিক সভ্যতা। ক্রিট দ্বীপ গ্রিস উপদ্বীপের মূল ভূখণ্ড, এশিয়ার মাইনরের পশ্চিম উপকূলে এবং এজিয়ান সাগরের ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে গড়ে ওঠে এই সভ্যতা। এই সভ্যতার অধিবাসীরা ছিল সমৃদ্ধশালী এক সংস্কৃতি ঐতিহ্যের অধিকারী। এই সভ্যতাকে 2টি ভাগে ভাগ করা হয়েছে, যথা: 1. মিনিয়ন সভ্যতা। ক্রিট দ্বীপে যে সভ্যতার উদ্ভব, এর স্থায়িত্ব ধরা হয়েছে খ্রিস্টপূর্ব 3000 থেকে 1400 অব্দ পর্যন্ত। 2. দ্বিতীয়টি হচ্ছে মাইসিনীয় বা এজিয়ান সভ্যতা। গ্রিসের মূল ভূখণ্ডে দক্ষিণ অঞ্চলে অবস্থিত মাইসিনি নগরের নাম অনুসারে এর নামকরণ হয়। এই সভ্যতার স্থায়িত্ব ছিল খ্রিস্টপূর্ব 1600 থেকে খ্রিস্টপূর্ব 1100 অব্দ পর্যন্ত। ধারণা করা হয় বন্যা অথবা বিদেশি আক্রমণের ফলে এই সভ্যতার অবসান ঘটে। ভৌগোলিক অবস্থান ও সময়কাল। গ্রিস দেশটি আড্রিয়াটিক সাগর, ভূমধ্য সাগর ও ইজিয়ান সাগর দ্বারা পরিবেষ্টিত। গ্রিক সভ্যতার সঙ্গে 2টি সংস্কৃতির নাম জড়িত, একটি হেলেনিক, অপরটি হেলেনিস্টিক। গ্রিক উপদ্বীপের প্রধান শহর এথেন্সকে কেন্দ্র করে গড়ে উঠেছে হেলেনিক সংস্কৃতি। অপরদিকে গ্রিক বীর আলেকজান্ডারের নেতৃত্বে মিশরের আলেকজান্দ্রিয়াকে কেন্দ্র করে গ্রিক ও অগ্রিক সংস্কৃতির মিশ্রণে জন্ম হয় নতুন এক সংস্কৃতির। ইতিহাসে এই সংস্কৃতি হেলেনিস্টিক সংস্কৃতি নামে পরিচিত। সামরিক নগররাষ্ট্র স্পার্টা। প্রাচীন গ্রিসে যে অসংখ্য নগররাষ্ট্র গড়ে উঠেছিল তার একটি ছিল স্পার্টা। এই নগররাষ্ট্রের অবস্থান ছিল দক্ষিণ গ্রিসের পেলোপনেসাস নামক অঞ্চলে। অন্যান্য নগররাষ্ট্র থেকে স্পার্টা ছিল আলাদা। স্পার্টানদের প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায় সমরতন্ত্র দ্বারা তারা প্রভাবিত ছিল। মানুষের মানবিক উন্নতির দিকে নজর না দিয়ে সামরিক শক্তি সঞ্চয়ের দিকে তাদের দৃষ্টি ছিল বেশি। খ্রিস্টপূর্ব 800 অব্দে দীর্ঘ যুদ্ধের পর ডোরীয় যোদ্ধারা স্পার্টা দখল করতে সক্ষম হয়েছিল। এই পরাজিত স্থানীয় অধিবাসীদের ভূমিদাস বা হেলোট বলা হতো। এরা সুযোগ পেলেই বিদ্রোহ করত। পরাজিত অধিবাসী যারা ভূমিদাস হতে বাধ্য হয়েছিল তাদের সংখ্যা ছিল অনেক বেশি, ফলে ক্ষমতা টিকিয়ে রাখা আর বিদ্রোহ দমন ছাড়া স্পার্টার রাজাদের মাথায় আর কোনো চিন্তা ছিল না। স্পার্টানদের জীবন স্পার্টা রক্ষার জন্যই নিয়োজিত ছিল। স্পার্টার সমাজ তৈরি হয়েছিল যুদ্ধের প্রয়োজনকে ঘিরে। সরকারের মূল উদ্দেশ্য ছিল যুদ্ধের জন্য নাগরিকদের প্রস্তুত করা ও যুদ্ধ পরিচালনা করা। সামরিক দিকে অত্যধিক মনোযোগ দেওয়ার কারণে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে তারা ছিল অনগ্রসর। গণতান্ত্রিক নগররাষ্ট্র এথেন্স। প্রাচীন গ্রিসে প্রথম গণতন্ত্রের সূচনা হয় এথেন্সে। তবে প্রথম দিকে এথেন্সে ছিল রাজতন্ত্র। খ্রিস্টপূর্ব 7ম শতকে রাজতন্ত্রের পরিবর্তে এক ধরনের অভিজাততন্ত্র প্রতিষ্ঠিত হয়। ক্ষমতা চলে আসে অভিজাতদের হাতে। দেশ শাসনের নামে তারা শুধু নিজেদের স্বার্থই দেখত, ফলে সাধারণ মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হয়।
যদিও তাদের পক্ষে ক্ষমতা দখল করা সম্ভব হয়নি, কিন্তু তাদের নামে কিছু লোক ক্ষমতা হাতে নিয়ে নেয়। তাদের বলা হয় টাইরান্ট। জনগণের মধ্যে অসন্তোষ এবং বঞ্চিত কৃষকদের মধ্যে বিদ্রোহের সম্ভাবনা দেখা দেয়। ফলে খ্রিস্টপূর্ব সপ্তম অব্দের মাঝামাঝি সময়ে রাষ্ট্র ব্যবস্থায় এক পরিবর্তন আসে। আগে অভিজাত পরিবারের সন্তান অভিজাত বলে গণ্য হতো, এখন অর্থের মানদণ্ডে অভিজাত হিসেবে স্বীকৃতি দেয়া হলো। দেশে মারাত্মক সংকটের সময়ে সব শ্রেণী সর্বসম্মতভাবে কয়েকজনকে সংস্কারের জন্য আহ্বান জানায়। তার মধ্যে সবচেয়ে খ্যাতিমান ছিলেন অভিজাত বংশে জন্ম নেয়া সোলন। তিনি কিছু নতুন আইন প্রণয়ন করেন এবং গ্রিক আইনের কঠোরতা হ্রাস করেন। তিনি ঋণ থেকে কৃষকদের মুক্ত করার জন্য আইন পাশ করেন। তার সময় অনেক অর্থনৈতিক সংস্কারও হয়। সোলনের পর জনগণের কল্যাণে তাদের অধিকার দেওয়ার জন্য এগিয়ে আসেন পিসিস্টেট্রাস এবং ক্লিস্থেনিস। তারা জনগণের কল্যাণের জন্য অনেক আইন পাশ করেন। তবে চূড়ান্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় পেরিক্লিসের সময়। তার সময়কে গ্রিক সভ্যতার স্বর্ণযুগ বলা হয়ে থাকে। 460 খ্রিস্টপূর্বাব্দে ক্ষমতায় এসে তিনি 30 বছর রাজত্ব করেন। তিনি নাগরিকদের সব রাজনৈতিক অধিকারের দাবি মেনে নেন। তিনি এ সময় প্রশাসন, আইন ও বিচার বিভাগে নাগরিকদের অবাধ অংশগ্রহণের অধিকার প্রতিষ্ঠা করেন। নাগরিকদের মধ্য থেকে নিযুক্ত জুরি বিচারের দায়িত্ব পালন করত। পেরিক্লিসের যুগে এথেন সর্বক্ষেত্রে উন্নতির শিখরে আরোহণ করে। 430 খ্রিস্টপূর্বাব্দে এথেন্সের ভয়াবহ মহামারীতে 1/4 লোক মৃত্যুবরণ করে। এই মহামারীতে পেরিক্লিসেরও মৃত্যু ঘটে। তার মৃত্যুর পরপরই এথেন্সের দুর্ভোগ শুরু হয়। জ্ঞান, বিজ্ঞান, দর্শন, সাহিত্য ও রাজনীতি সর্বক্ষেত্রে বিশ্ব সভ্যতায় অবিস্মরণীয় অবদান রাখা নগররাষ্ট্র এথেন্সের পতন হয় সামরিক নগররাষ্ট্র স্পার্টার কাছে। উভয় রাষ্ট্রের মধ্যে দীর্ঘমেয়াদী যে যুদ্ধ সংঘটিত হয় তা ইতিহাসে পেলোপনেসিয়ার যুদ্ধ নামে পরিচিত। খ্রিস্টপূর্ব 460 থেকে 404 পর্যন্ত মোট 3 এই যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে 2 রাষ্ট্র পরস্পরের মিত্রদের নিয়ে জোট গঠন করে। এথেন্সের মিত্র রাষ্ট্র নিয়ে গঠিত জোটের নাম ছিল জেলিয়ান লীগ। অপরদিকে স্পার্টা তার মিত্রদের নিয়ে যে জোট গঠন করে তার নাম ছিল পেলোপনেসীয় লীগ। এই মর্মন্তুদ যুদ্ধে এথেন্সের মানমর্যাদা ও স্বাধীনতা বিলীন হয়ে যায়। খ্রিস্টপূর্ব 369 অব্দে এথেন্স চলে যায় স্পার্টার অধীনে। এরপর নগররাষ্ট্র থিবস অধিকার করে নেয় এথেন্স। খ্রিস্টপূর্ব 338 অব্দে মেসিডোনের রাজা ফিলিপস থিবস দখল করে নিলে এথেন্স মেসিডোনের অধীনে চলে যায়। সভ্যতায় গ্রিসের অবদান। ভৌগোলিক কারণে গ্রিক নগররাষ্ট্রগুলো একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে থাকলেও তাদের সংস্কৃতি ছিল অভিন্ন। রাজনৈতিক অনৈক্য থাকা সত্ত্বেও তারা একই সংস্কৃতির ঐতিহ্যের উত্তরাধিকারী বলে মনে করত। তাদের ভাষা, ধর্ম, সাহিত্য, খেলাধুলা সব কিছু এক সংস্কৃতির বন্ধনে আবদ্ধ করে রেখেছিল। এই সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে মূল অবদান ছিল এথেন্সের। আর এই সংস্কৃতির নাম হচ্ছে হেলেনীয় সংস্কৃতি। শিক্ষা। শিক্ষা সম্পর্কে গ্রিক জ্ঞানী গুণীরা বিভিন্ন ধারণা পোষণ করতেন। তারা নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছেন। তাদের কেউ কেউ মনে করতেন সুশিক্ষিত নাগরিকের হাতে শাসনভার দেওয়া উচিত। সরকারের চাহিদা ও লক্ষ্য অনুযায়ী শিক্ষা ব্যবস্থা থাকা উচিত। শিক্ষার মূল উদ্দেশ্য ছিল আনুগত্য ও শৃঙ্খলা শিক্ষা দেওয়া। স্বাধীন গ্রিসবাসীর ছেলেরা 7 বয়স থেকে পাঠশালায় যাওয়া আসা করত। ধনী ব্যক্তিদের ছেলেদের 18 পর্যন্ত লেখাপড়া করতে হতো। কারিগর আর কৃষকের ছেলেরা প্রাথমিক শিক্ষা পেত। দাসদের সন্তানদের জন্য বিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ ছিল।
মেয়েরাও কোনো প্রতিষ্ঠানে যে লেখাপড়া করতে পারত না। সাহিত্য, সাহিত্যের ক্ষেত্রে প্রাচীন গ্রিসের সৃষ্টি আজও মানব সমাজে মূল্যবান সম্পদ। হোমারের ইলিয়ড ও ওডিসি মহাকাব্য তার অপূর্ব নিদর্শন। সাহিত্য ক্ষেত্রে চূড়ান্ত বিকাশ ঘটেছিল নাটক রচনায়। বিয়োগান্তক নাটক রচনায় গ্রিকরা বিশেষ পারদর্শী ছিলেন। এসকাইলাসকে এই ধরনের নাটকের জনক বলা হয়। তার রচিত নাটকের নাম প্রমিথিউস বাউন্ড। গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার ছিলেন সোফোক্লিস। তিনি 100টিরও বেশি নাটক রচনা করেন। তার বিখ্যাত নাটকের মধ্যে রাজা অইডিপাস, আন্তিগোনে ও ইলেক্ট্রা অন্যতম। আর একজন বিখ্যাত নাট্যকারের নাম ইউরিপিডিস। এরিস্টোফেনেসের মিলনাত্মক ও ব্যঙ্গ রচনায় বিশেষ খ্যাতি ছিল। ইতিহাস রচনায় গ্রিকরা কৃতিত্ব দেখিয়েছিল। ইতিহাস রচনা এ সময় থেকে শুরু। হেরোডোটাস ইতিহাসের জনক নামে পরিচিত। হেরোডোটাস রচিত ইতিহাস সংক্রান্ত প্রথম বইটি ছিল গ্রিস ও পারস্যের মধ্যে যুদ্ধ নিয়ে। থুকিডাইডেস ছিলেন বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক। তার বইটির শিরোনাম ছিল দ্য পেলোপনেসিয়ান ও অর। ধর্ম, গ্রিকদের 12টি দেব দেবী ছিল। বিভিন্ন প্রাকৃতিক শক্তির পূজা ছাড়াও তারা বীর যোদ্ধাদের পূজা করত। জিউস ছিল দেবতাদের রাজা। অ্যাপোলো ছিলেন সূর্য দেবতা। পোসিডন ছিলেন সাগরের দেবতা। এথেনা ছিলেন জ্ঞানের দেবী। 12 জনের মধ্যে এই 4 জন ছিল শ্রেষ্ঠ। রাষ্ট্রের নির্দেশে পুরোহিতরা ধর্মীয় দায়িত্ব পালন করতেন। ডেলোস দ্বীপে অবস্থিত ডেলফির মন্দিরে বিভিন্ন নগর রাষ্ট্রের মানুষ সমবেত হয়ে একসঙ্গে অ্যাপোলো দেবতার পূজা করত। দর্শন, দার্শনিক চিন্তার ক্ষেত্রে গ্রিসের অভূতপূর্ব উন্নতি হয়েছিল। পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে, প্রতিদিন কিভাবে এর পরিবর্তন ঘটছে, এসব ভাবতে গিয়ে গ্রিসে দর্শন চর্চার সূত্রপাত। থালেস ছিলেন প্রথম দিককার দার্শনিক। তিনি প্রথম সূর্যগ্রহণের প্রাকৃতিক কারণ ব্যাখ্যা করেন। এরপর গ্রিসে যুক্তিবাদী দার্শনিকের আবির্ভাব ঘটে। এদের বলা হতো সফিস্ট। এরা বিশ্বাস করতেন যে চূড়ান্ত সত্য বলে কিছু নেই। পেরিক্লিস তাদের অনুসারী ছিলেন। সক্রেটিস ছিলেন এ দার্শনিকদের মধ্যে সবচেয়ে খ্যাতিমান। তার শিক্ষার মূল দিক ছিল আদর্শ রাষ্ট্র ও সৎ নাগরিক গড়ে তোলা। অন্যায় শাসনের প্রতিবাদ করার শিক্ষাও তিনি দেন। সক্রেটিসের শিষ্য প্লেটো গ্রিক দর্শনের চরম উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হন। প্লেটোর শিষ্য অ্যারিস্টটলও একজন বড় দার্শনিক ছিলেন। বিজ্ঞান, গ্রিকরা প্রথম বিজ্ঞান চর্চার সূত্রপাত করে খ্রিস্টপূর্ব 600 অব্দে। পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করে গ্রিক বিজ্ঞানীরা। তারাই প্রথম প্রমাণ করে যে পৃথিবী একটি গ্রহ এবং তা নিজ কক্ষপথে আবর্তিত হয়। গ্রিক জ্যোতির্বিদরা সূর্য ও চন্দ্রগ্রহণের কারণ নির্ণয় করতে সক্ষম হয়। চাঁদে নিজস্ব কোনো আলো নেই। বজ্র ও বিদ্যুৎ জিউসের ক্রোধের কারণ নয়, প্রাকৃতিক কারণে ঘটে। এই সত্য তারাই প্রথম আবিষ্কার করে। জ্যামিতির পণ্ডিত ইউক্লিড পদার্থবিদ্যায় পারদর্শী ছিলেন। বিখ্যাত গণিতবিদ পিথাগোরাস, চিকিৎসা বিজ্ঞানী হিপোক্রেটসের যথেষ্ট খ্যাতি ছিল। স্থাপত্য ও ভাস্কর্য, গ্রিক শিল্পের বিশেষ করে স্থাপত্য ও ভাস্কর্য বিশেষ উন্নতি হয়েছিল। গ্রিক চিত্রশিল্পের নিদর্শন মৃৎপাত্রের আঁকা চিত্রের মধ্যে দেখা যায়। স্থাপত্যের সুন্দর সুন্দর নিদর্শন গ্রিসের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে। বড় বড় স্তম্ভের উপর তারা প্রাসাদ তৈরি করত। আর প্রাসাদের স্তম্ভগুলো থাকত অপূর্ব কারুকার্য খচিত। পার্থেনন মন্দির বা দেবী এথেনার মন্দির স্থাপত্য কীর্তির অন্যতম নিদর্শন। এথেন্সের অ্যাক্রোপলিসে স্থাপত্যের সুন্দর নিদর্শনের ভগ্নাবশেষ এখনও চোখে পড়ে।
গ্রিক ভাস্কর্য পৃথিবীর শিল্পকলা ইতিহাসে এক স্বর্ণযুগের জন্ম দিয়েছিল। সে যুগের প্রখ্যাত ভাস্কর্য শিল্পী ছিলেন মাইরন, ফিডিয়াস ও প্রাক্সিটেলেস। খেলাধুলা। শিশুদের খেলাধুলার প্রতি বিশেষ নজর দেয়া হতো, বিদ্যালয়ে তাদের খেলাধুলার হাতেখড়ি হতো। শরীরচর্চা, খেলাধুলার প্রতি গ্রিকদের যথেষ্ট আগ্রহ ছিল। উৎসবের দিনে গ্রিসে নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা হতো, এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল দেবতা জিউসের সম্মানে অনুষ্ঠিত প্রতিযোগিতা। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতায় গ্রিসের শ্রেষ্ঠ ক্রীড়াবিদরা অংশ নিত। এতে দৌড়ঝাঁপ, মল্লযুদ্ধ, চাকা নিক্ষেপ, বর্ষা ছোড়া, মুষ্টিযুদ্ধ ইত্যাদি বিষয় প্রতিযোগিতায় ব্যবস্থা থাকত। বিজয়ীদের জলপাই গাছের ডাল পাতায় তৈরি মালা দিয়ে পুরস্কৃত করা হতো। প্রতি 4 বছর পরপর এই খেলা অনুষ্ঠিত হতো। এই খেলায় বিভিন্ন নগররাষ্ট্রের খেলোয়াড়রা অংশ নিত। এই খেলাকে ঘিরে গ্রিক নগররাষ্ট্রগুলোর মধ্যে শত্রুতার বদলে সৌহার্দ্যপূর্ণ মনোভাব গড়ে ওঠে। Please subscribe our channel. Please share and like our videos. Thank you for watching.